ডুয়েল ফেব্রিক্স ব্যবহার করেছি। তো আমরা এটাকে আজকে লেদার স্টিচ করব, লেদার স্টিচ করে আমরা আবার এটা আজকে এটা ইনস্টল করে দিব। এই যে কিছু কিছু স্টিয়ারিং আছে যাদের এখান দিয়ে নষ্ট হয়ে গেছে, এখান দিয়ে লেদার উঠে গেছে, তো এই স্টিয়ারিং গুলো দেখতে খুবই খারাপ লাগে। তখন এটা একদম একদম ব্র্যান্ড নিউ স্টিয়ারিং এর অবস্থানে আমরা দিয়ে আসবো। আমরা ফার্স্টেই হচ্ছে যে এটা খুলে আমাদের কারখানা পাঠিয়ে দিব, এরপরে এটা লেদার স্টিচ হয়ে এই যে জিনুইন যেরকম ফিট আছে এরকম 100% ফিট হবে। করার পর স্টিয়ারিংটা দেখতে কেমন হয়েছে আমি যদি একটু দেখেন, দেখেন আমরা এটাতে ডুয়েল ফেব্রিক্স ব্যবহার করেছি, সাইড দিয়ে করেছি, টু সাইডে করেছি, হচ্ছে যে পাঞ্চ করা লেদার আমরা এখানে ব্যবহার করেছি, আর উপরে এবং নিচে একদম প্লেন লেদারটা আমরা ব্যবহার করেছি। আর গাড়ির যে ওনার আছে উনি রেড কালারের সুতা দিয়ে স্টিচ করতে বললো, তো আমরা এখানে স্টিচ করে দিয়েছি হচ্ছে রেড কালারের সুতা দিয়ে। দেখেন স্টিচগুলো দেখে কিন্তু বোঝার ওয়ে নেই যে এটা পরবর্তীতে করা হয়েছে, খুবই নিখুঁত ফিনিশিং দিতে পেরেছে আমাদের কারিগররা। তো যাদের লেদার যাদের স্টিয়ারিংয়ে লেদারগুলো নষ্ট হয়ে গিয়েছে চাইলে কিন্তু আপনারা এরকম লেদার স্টিচ করে নিতে পারেন, স্টিচ করলে আপনার পুরানো যে স্টিয়ারিংটা আছে এটা আবার কিন্তু সম্পূর্ণ নতুনে রূপান্তরিত হবে। সো যাদের স্টিয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে কিংবা নোংরা হয়ে গেছে কিংবা অনেকদিন ধরে ব্যবহার করতে করতে ওই স্টিয়ারিংটা দেখতে আর ভালো লাগছে না, তারা চাইলে কিন্তু এরকম বিভিন্ন কালার দিয়ে কিন্তু আপনি চাইলে এরকম লেদার স্টিচ করতে পারেন, আর এটা লং টাইম কিন্তু লাস্টিং করবে, আপনি অ্যাটলিস্ট 10 ইয়ার্সের মতো কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। যে কোনো সুতাই দিয়ে কিন্তু এটা যে কোনো সুতার সাথে পারবেন ম্যাচ করতে পারবেন, এবং যে কোনো ফেব্রিক্স এবং যে কোনো কালার দিয়ে কিন্তু আপনি এরকম লেদার স্টিচ করতে পারবেন। তো যাদের স্টিয়ারিংগুলো লেদারগুলো নষ্ট হয়ে গেছে চাইলে কিন্তু এরকম লেদার স্টিচ করে নিতে পারেন, আর ফিনিশিং তো একদম সুপার। তো দেখালাম যে কীরকম আসছে, তো আপনারা চাইলে কিন্তু এরকম লেদার স্টিচ করে নিতে পারেন।